হ্যালো ফ্রেন্ডস খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা এমনই খবর দিচ্ছেন ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন দক্ষিণবঙ্গে বৃষ্টির ছিটে নেই উত্তরবঙ্গ আগেই ভেসে গেছে আবার আজ থেকে ভাসতে চলেছে উত্তরবঙ্গ এরই সঙ্গে আবার যোগ হলো প্রচণ্ড ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা তা কোথায় কোথায় ব্যাপারগুলি হচ্ছে আমরা এই ছোট্ট ভিডিওর মধ্যে সেটাই একবার দেখে নেব প্রচণ্ড ঝড় বৃষ্টি মৎস্যজীবীদের সতর্ক বার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর সহ আরব সাগরে উত্তাল হয়ে উঠেছে এবং ওখানে তুফান উঠছে এমনই খবর পাওয়া যাচ্ছে সঙ্গে যোগ হয়েছে পঞ্চাশ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় এই ঝড়ের প্রকোপ দেখা যাবে বিভিন্ন জায়গায় যেমন কর্ণাটক তামিলনাড়ু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং মহারাষ্ট্র সৌরাষ্ট্র কঙ্কন ও গোয়াতে সমুদ্র প্রচণ্ড উত্তাল হওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি আরও ক্রমে শোচনীয় হয়ে উঠছে এমনটাই খবর থেকে উঠে আসছে একই আগের বার বেশ কিছুদিন আগে বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বৃষ্টি থেমে যাওয়ার জন্য সেই অবস্থা যদিও সৃষ্টি হয়নি আবার নতুন করে ঝড় বৃষ্টি শুরু হওয়াতে কিন্তু এবার বন্যা পরিস্থিতির চরম আশঙ্কায় ভুগছেন উত্তরবঙ্গবাসী এছাড়া যেটা জানা যাচ্ছে যে সিকিম এবং মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও ঝড় বৃষ্টির প্রকোপ আসতে চলেছে এমনই খবর উঠে আসছে সুতরাং বুঝতেই পারলেন যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মৌসম ভবন এক চরম সতর্কবার্তা দিয়েছে এই ব্যাপারগুলো আপনি জানুন এবং যারা এখনও জানে না তাদের জানানোর সুযোগ করে দিন এই ছিল মোটামুটি লেটেস্ট আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেরিয়ে আসা একটা আপডেট যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও টাচ করে দেবেন নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য দেখতে থাকুন খবর সন্ধান থ্যাংক ইউ